7 তারিখে নির্বাচন হয়েছে, 8 তারিখেই তারা জানান দিয়েছে তাদের স্ট্যান্ডটা। কিন্তু সেটি কার্যকর করবার জন্য আপনার স্টাম্বলিং ব্লক হিসেবে, ঢাল হিসেবে যে প্রতিবন্ধকতাটা, সেটা হিমালয় পর্বত সম উঁচু, শুনতে খারাপ শোনা যাবে। সিয়েরা ইন্ডিয়া আলফা যে প্রতিষ্ঠানটি, তারা এই যে কাজগুলো করতো সেই কাজগুলোই ওভার্ট ফর্মে এদের দ্বারা পারফর্ম হচ্ছে অ্যাকর্ডিং টু পান্ডিটস। একই কেন আসলে কি বৈঠক নির্বাচনের আগে না হয় আমরা নির্বাচন নিয়ে চিন্তা করেছি, নির্বাচনের পরে কি বৈঠক হতে পারে যেটা বলা যায় না সাংবাদিকদেরকে, আপনার কাছে শুনতে চাই। দেখুন, আন্তঃরাষ্ট্রীয় কতগুলো বিষয় থাকে, একটা পাবলিক ডোমেইনে নিয়ে আসলে আপনার নানামুখী ব্যাখ্যা হতে পারে এবং তার ফলে এক ধরনের এম্বারাসমেন্ট তৈরি হতে পারে। এবং এই চিন্তা থেকেই আমাদের মাননীয় বিরোধী দলের নেতা জি এম কাদের মহোদয় তার শেষ যে সফর ছিল ভারতে, সেখান থেকে ফিরে এসে বলেছিলেন যে যাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন তাদের অনুমতি ছাড়া তিনি কিছু ডিসক্লোজ করতে পারবেন না। অনেকে এটা নিয়ে আমরা সমালোচনা করেছি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে উনি বিশ্বস্ত থাকতে চেয়েছেন যাদের সঙ্গে আলোচনা করেছেন তাদের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেই নিরিখে। তো এটা হচ্ছে কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক অ্যালাই অফ ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে এই অঞ্চলের আঞ্চলিক শক্তি, আমরা পছন্দ করি বা না করি, স্বীকার করি বা না করি, এটা হচ্ছে রিয়ালিটি। এখন আপনার যেহেতু প্যাক্স ইন্ডিয়ানা একটা বিষয় মন্ডো ডক্ট্রিনের মতো, আবার এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের যে নারীর বন্ধন সেই স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে থেকে, সেটা ইগনোর করাটা মুশকিল। এবং সেই বিষয়টা মাথায় রেখেই আপনার মার্কিনীরা কাজ করছেন, এবং মার্কিনীরা সবসময় যেই এলাকাগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল সেইসব দেশে যখন কোনো বিষয়ে পলিসি নির্ধারণ করতে চায় বা যায়, তখন তারা ব্রিটিশ যে কনসার্নটা সেটা আমলে নেয় এবং সেই নিরিখে তাদের পলিসি ডিকটাম কার্যকর করবার চেষ্টা করে। যেমন হিস্টোরিক্যালি স্পিকিং বাংলাদেশ ছিল ব্রিটিশ আউটপোস্ট, ব্রিটিশ এম্পায়ারের ব্যাস্টিয়ন, সেই কারণে বাংলাদেশে যখন তারা সিভিল সার্ভিস নিয়ে কাজ শুরু করেন তারা আপনার এমওটি ম্যানেজিং এট দ্য টপ এই ধরনের প্রোগ্রামগুলো দেখেছেন যে ব্রিটিশদের আপনার কার্যকর করতে। আর এর পাশাপাশি আবার মিলিটারি যে এস্টাবলিশমেন্ট সেই নিরিখে তারা সব বরাবর সচেষ্ট ছিলেন যাতে আন্তরাষ্ট্র মিলিটারি কোঅপারেশনটা বাড়ানো যায়, মানে কাজটা ভাগ করে নিয়েছেন। সিভিল ম্যাটার গুলো ব্রিটিশরা দেখবে, মিলিটারি ম্যাটার গুলো আমেরিকানরা দেখবে, একবার সাদা কালো ভাষায় বিষয়টা এইরকম। তো সেখানে যেখানে ব্রড একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে এই রিজিয়নের ব্যাপারে, তারা তাদের যে ভিন্ন পলিসি স্ট্যান্ড সেটা কাগজে পত্রে অন পেপার ইয়ারমার্ক করে রেখেছে, সেটা জানানো দিয়েছে। 7 তারিখে নির্বাচন হয়েছে, 8 তারিখেই তারা জানান দিয়েছে তাদের স্ট্যান্ডটা। কিন্তু সেটি কার্যকর করবার জন্য আপনার স্টাম্বলিং ব্লক হিসেবে, ঢাল হিসেবে যে প্রতিবন্ধকতাটা, সেটা হিমালয় পর্বত সম উঁচু এবং সেটা হিমালয়ের দক্ষিণে যেই দেশ বিশাল তনুবপু নিয়ে বিরাজমান তাদের কনসার্ন, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট ইগনোর করার মতো আপনার বোকামি মার্কিনরা করবে না। এই বিষয়টা আমরা যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হব তত আমাদের জন্য মঙ্গলজনক। প্রধানমন্ত্রী যে গতকালকে উল্লেখ করেছেন যে ইউরোপিয়ানরা জানতো যে উনি আবার নির্বাচনে জিতে আসবেন, তো আমেরিকানরা কি জানতো না যে উনি আবার নির্বাচনে জিতে আসবেন? বিষয়টা হচ্ছে ওই যে ডি জুরো এবং ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো যে আপনার কমান্ড অথবা সোয়ে অন দ্য গ্রাউন্ড, সেটা যেই দল শাসক দল তাদের
নিয়ন্ত্রণে। এটা সম্পর্কে কোনো মিসকনসেপশন আর যাই হোক মার্কিনদের ছিল না, এবং তারা যা চিন্তা করেছে, অ্যাজিউম করেছে, তার রিফ্লেকশন ইলেকশন রেজাল্টে তারা দেখেছে। এবং তাদের যে এখানে অন গ্রাউন্ড আইআরআই এনডিআই মিশন মেম্বাররা ছিলেন অ্যাসেসমেন্টের দায়িত্বে, তাদের বরাত দিয়ে কিন্তু তারা স্টেটমেন্টটা হাজির করেছে যে অবজারভারদের মতে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। তারপর মজার ব্যাপার হচ্ছে, যাদের রেফার করছে তারা, সেই অবজারভারদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি যে এনডিআই এবং আইআরআই। ন্যাচারালি আপনার এ দুটো আইএনজিওর মতো কাজ করে, কিন্তু ভেরি মাচ পার্ট অফ এস্টাবলিশমেন্ট সরকার নির্বিশেষে, এবং এই অ্যারেঞ্জমেন্টটা 80-এর দশক থেকে প্রিভেইল করছে। 80-এর দশকের আগে যেই কাজগুলো শুনতে খারাপ শোনা যাবে, সিয়েরা ইন্ডিয়া আলফা যে প্রতিষ্ঠানটি, তারা এই যে কাজগুলো করতো সেই কাজগুলোই ওভার্ট ফর্মে এদের দ্বারা পারফর্মড হচ্ছে অ্যাকর্ডিং টু পান্ডিটস। এটা আমার মন্তব্য বা বক্তব্য নয়, বিষয়টা এতটাই কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড, কেউ এই জন্য ঝেড়ে কেশে খোলা মনে কথাটা বলবে না।